তানজিল হাসান আপনি লিখেছেন আমি ইন্টারনেট বা ওয়াইফাইয়ের ব্যবসা করি এটাকে হালাল হবে ইন্টারনেট বা ওয়াইফাইয়ের ব্যবসা এটাকে সরাসরি হারাম বলা কঠিন আবার এই ব্যবসা আমরা করি আমরা জানি যে এটার মাধ্যমে বেশিরভাগ মানুষই অন্যায় গুণা এবং পপচারের কাজ করে তারপরে এটা যেহেতু মাল্টিপল ইউজের জিনিস অর্থাৎ মন্দ সব কাজই করা যায় অতএব এটার ব্যবসাটাকে মৌলিকভাবে হারাম বলা যাবে না বৈশাখী বর্ণিলা আপনি এডি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধানার এত আসলে কি অজু ছাড়া সিদ্ধা দেওয়া যাবে অজু ছাড়া সিদ্ধা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন কিন্তু হানিফ হাজাবুরকরামের মতে উজু করার জন্য সরি সেজদা দেওয়ার জন্য উজু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা উজু সেজদার দিয়ে তারপরে সরি উজু করে তারপরে আমরা সেজদার দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ শাহনাস পারভিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরীব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরীব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মনগড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে না বিশাদ আল্লাহ সাল্লাম বলেছেন মানকে দেবী আলিয়মতা ফালিয়া আদাহু মিনান্নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে নামে জানিয়ে রাখে অতএব আশো থেকে মাগরি পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সব হবে এই কথা নাম বিশ্বাস বলেন না অতএব আপনি বললে তার নাম মিথ্যাচার হবে যা জাহান্নচার কারণ